দর্শক স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বিশ্বের কাছে এক ঈর্ষণীয় নাম হয়ে উঠেছে। অর্থনৈতিকভাবে ভারত, পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশকেই ছাড়িয়ে যেতে শুরু করেছে। কিছু পরিকল্পনা আর তা বাস্তবায়ন করেই বিশ্বকে অবাক করে দিয়েছে বাংলাদেশ। কিন্তু কিভাবে, সে বিষয়গুলোই জানাবো। বিশ্বের বুকে বাংলাদেশের মাথা তুলে দাঁড়ানোর গল্প জানতে পুরো ভিডিওটি দেখুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। চলুন চলে যাই মূল ভিডিওতে। দর্শক, বাংলাদেশের বিষয়ে যাওয়ার আগে একটু জেনে নেওয়া দরকার কিভাবে এবং কাকে অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে চলছে। হতে চলেছে অর্থনৈতিক পরাশক্তি। প্রথমেই আসা যাক হংকং এর বিষয়ে। হংকং শহরটির কথা শুনতেই চোখের সামনে ভাসতে থাকে সমুদ্রের পাড় ঘেঁষে গড়ে ওঠা উঁচু উঁচু অট্টালিকার কথা, যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। 1110 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে 75 লাখ মানুষের বাস। একটি প্রাণবন্ত এবং অবিশ্বাস্য রূপে গতিশীল মহানগরী, সবসময় জেগে থাকে, যা কখনো স্থির হয় না। আর তাই বিশ্বব্যাপী হংকং এর পরিচিতি সমৃদ্ধ অর্থনীতির জন্য। বিশ্বের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এটি। মূলত বন্দরকে কেন্দ্র করে অনেক আগ থেকেই হংকং এ বণিকদের আনাগোনা। ধীরে ধীরে দক্ষিণ চীন সাগর ঘেঁষা হংকং বন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। পরিচিতি পেয়েছে বৈশ্বিক পণ্য পরিবহনের অন্যতম কেন্দ্র হিসেবেও। সেই সাথে অন্যান্য বিষয়গুলোর মধ্যে হংকং এও পর্যটন খাতটি এগিয়ে চলেছে। প্রতি বছর জিডিপির প্রায় 5% আসে এই খাত থেকে। এবার আসা যাক সিঙ্গাপুরের বিষয়ে। সবারই জানা সিঙ্গাপুরের অর্থনীতি কতটা মজবুত, যেখানে স্বাস্থ্য, শিল্প, পর্যটন সহ নানা কারণে সিঙ্গাপুরের অর্থনীতি চাঙ্গা। প্রকৃতির উপর নির্ভরশীল না থেকে মেধা ও প্রযুক্তির সমন্বয়ে পর্যটনের শীর্ষস্থানীয় দেশের তালিকায় অবস্থান করছে সিঙ্গাপুর। ফলে অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে এই দ্বীপ রাষ্ট্রটি। এবার আসা যাক আমাদের আজকের বিষয়ে। নীল সাদা সাগর আর আকাশে মেঘের সঙ্গে মিতালি পাতা, সুউচ্চ পাহাড় সহ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি, কক্সবাজারের পর্যটন বিকাশ এবং গভীর সমুদ্র বন্দর কেন্দ্রিক বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার। আর সে কারণেই বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারকে হংকং ও সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। আর সেদিকটি লক্ষ্য রেখেই পর্যটন নগরীর সাথে ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হচ্ছে। এটি চালু হলে পর্যটন নগরীর সঙ্গে অবিরাম যোগাযোগ ব্যবস্থা আরও এগিয়ে যাবে। আগামীর জন্য এই পথে বুলেট ট্রেনও চালু করার পরিকল্পনা রয়েছে। দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে এই কক্সবাজার। আর সে কারণেই দুনিয়ার সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগরের কোল ঘেঁষা কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর। আর এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলীয় 7 অঙ্গরাজ্য, নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোর জাহাজ এখানে নোঙর করবে। ২০২৫ সালের মধ্যে অন্তত 2টি জেটি নির্মাণ করে জাহাজ ফেরানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। আর গভীর সমুদ্র বন্দর সহ একগুচ্ছ মেগা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে কক্সবাজারের চিত্র। আর তাতে করে এশিয়ার বাণিজ্যে মেলবন্ধনে নিয়ামক হয়ে উঠবে জাপানের কাশিমা বন্দরের আদলে হতে যাওয়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি। দর্শক, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ে খুব শিগগিরই আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও চিত্র আসছে, দেখার আমন্ত্রণ রইল। কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুর্গম দ্বীপ মাতারবাড়ি, যেখানে জমিতে একটা সময় শুধুমাত্র লবণই চাষ হতো। এবার সেই জায়গাটি রূপ বদলাতে শুরু করেছে। গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে বিদ্যুতের চাহিদা মেটাতে সমুদ্র তটে 3600 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার 4টি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। প্রথম দফায় 1200 মেগাওয়াট সক্ষমতার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
এই কেন্দ্রটি থেকে 2023 সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। আগামীতে আরও 3টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তবে সম্প্রতি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করায় এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নতুনভাবে জ্বালানির ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। সেই সাথে অবহেলিত আর অনেকটাই দুর্গম মহেশখালীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে এলএনজি টার্মিনাল, ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল, 4টি বিশেষ অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং ইনস্টলেশন অফ সিঙ্গেল মুভমেন্ট মুরিং বা SPM উইথ ডাবল পাইপ লাইন স্থাপন সহ অবকাঠামো উন্নয়নে বিপুল কর্মযজ্ঞ এগিয়ে চলছে এই অঞ্চলে। আর তাই অঞ্চলটিকে এরই মধ্যে জাপান, চীন, ভারত সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে মহেশখালী ইকোনমিক জোন দ্বীপভিত্তিক বাণিজ্যিক কেন্দ্রে রূপ নেবে। অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকত। সাগরের নীল সমুদ্রের মাঝে সাঁঝের বেলায় সূর্য হারিয়ে যায়, গোধূলি বেলায় মন যেমন হারিয়ে যায়, আবার সাগরের ঢেউগুলো তীরে আছড়ে পড়ার দৃশ্যে নয়ন জুড়ায়, মন হারিয়ে যায় এক স্বপ্নময় জগতে। পর্যটন এই নগরীতে এবার আকাশ থেকে নামতেই এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হবে, পর্যটকরা অন্যরকম এক অনুভূতি পাবেন। আর সেভাবেই কক্সবাজারের বিমানবন্দরকে সাজানো হচ্ছে। সমুদ্রের উপকূল ঘেঁষে নির্মিত হয়েছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি। দৃষ্টিনন্দন এ বিমানবন্দরটির সৌন্দর্যকে বাড়াতে অনেক পরিকল্পনা নিয়ে নতুন করে রানওয়ের অংশ বর্ধিত হচ্ছে, আর সেভাবেই কাজও এগিয়ে চলছে। এরই মধ্যে সমুদ্র সৈকতের কোল ঘেঁষা এই বিমানবন্দরে যাতে করে 24 ঘন্টায় বিমান ওঠানামা করতে পারে সেজন্য লোকালাইজার, ভিওআর, জিপি স্থাপনের কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই এই বিমানবন্দরে কমিশনিং হবে, আর হলেই সপ্তাহে 7 দিন 24 ঘন্টা বিমান ওঠানামা করতে পারবে। কক্সবাজার সমুদ্র সৈকতটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সৈকত, আর সেই সৈকতের সুবিধাকে কাজে লাগাতে এই শহরের বিমানবন্দরকে সর্বাধুনিক ও দৃষ্টিনন্দন করে নির্মাণের পথে হাঁটছে সরকার। বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে 9000 ফুট রানওয়ে রয়েছে, সেটিকে মহেশখালী চ্যানেলের দিকে আরও 1700 ফুট সম্প্রসারিত করে মোট 10700 ফুট করা হচ্ছে। বর্ধিত রানওয়ের 1300 ফুটই থাকবে সাগরের পানির নিচে, ফলে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বিমানবন্দর। এই বন্দরে বিমান নামতেই এক অন্যরকম অনুভূতি কাজ করবে যাত্রীদের। এই বিমানবন্দরের পুরোপুরি কাজ হতে 2025 সাল পর্যন্ত লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা আন্তর্জাতিক মানের বিমানবন্দর বিশ্বে খুবই কম। জাপানে অবশ্য এ ধরনের সমুদ্রের তীর ঘেঁষে বিমানবন্দর রয়েছে বেশ কটি, তবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি হবে উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম মডেল, আর এটি হবে আকর্ষণীয় ও দর্শনীয় গুরুত্বপূর্ণ বিমানবন্দর। এটি চালু হলে দেশের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতের গর্জন আর ঢেউগুলো রূপালি হয়ে বালুকা বেলায় মিলিয়ে চিকচিক করে ওঠে, আর তা দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। ভ্রমণ পেশুদের জন্য সমুদ্র ঘেঁষা এই শহরে গড়ে উঠেছে হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট স্থাপনা। কিন্তু এবার পুরাতন সেই শহর বদলে আধুনিক পর্যটন নগরী হতে চলেছে। এই নগরীকে ঘিরে যে আধুনিক স্থাপনা নির্মিত হচ্ছে, চলুন সেই বিষয়গুলো এবার জেনে নেই। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার দেশের পর্যটন বিজ্ঞাপনের পোস্টার গার্ল। সমুদ্র, ঝাউবন, ঝর্ণা আর দিগন্ত ছোঁয়া পাহাড়ের রূপ দেখতে প্রতি বছর 60 থেকে 70 লাখ পর্যটক কক্সবাজারে আসেন, তবে এদের মধ্যে বিদেশিদের সংখ্যা খুবই কম। এবার বিদেশি পর্যটক আর বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে টেকনাফের সাবরাং, নাফ ও মহেশখালীর সোনাদিয়া দ্বীপে 3টি ট্যুরিজম পার্ক নির্মিত হচ্ছে। প্রকৃতির সহজতার সঙ্গে মানুষের নান্দনিক চিন্তার মিশ্রণে দেশে প্রথম দ্বীপভিত্তিক পর্যটন নির্ভর অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে এই কক্সবাজারকে ঘিরে। দর্শক, যেমনটি আগেই বলেছি, সিঙ্গাপুর এবং হংকংয়ের আদলেই এই শহরগুলো গড়ে উঠবে।
2023 সালের মধ্যে নাফ ট্যুরিজম পার্কের কাজ শেষ হবে বলে আশার কথা শুনিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। দর্শক, কক্সবাজারের ট্যুরিজম পার্ক নিয়ে বিস্তারিত আরেকটি প্রতিবেদনে তুলে ধরা হবে, তাই আগামী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। দেশের অর্থনীতির প্রধান গেম চেঞ্জার হিসেবে কক্সবাজার বিশ্বের কাছে এক অনন্য নজির হয়ে উঠেছে। এই পর্যটন নগরী খ্যাত জেলাটির সাথে যুক্ত হবে গভীর সমুদ্র বন্দর, অর্থনৈতিক জোন, বিদ্যুৎ হাবসহ সমুদ্রের মাঝে বিমানবন্দর। এই জেলা দক্ষিণ এশিয়ার বাণিজ্যের ক্ষেত্রে মেলবন্ধনের নিয়ামক হয়ে উঠেছে। এক কথায়, কক্সবাজার জুড়ে প্রায় 25টি মেগা প্রকল্প সহ 77টি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে, যা পাল্টে দেবে জেলার রূপচিত্র। এরই মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারত, পাকিস্তান সহ অনেক দেশের উপরে অবস্থান করছে, এগিয়ে চলছে দেশের অর্থনীতি। আর এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগের সংখ্যা বাড়বে, অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আর এসব প্রকল্পই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, যার ফলে বাংলাদেশ বিশ্বের কাছে একটি অভাবনীয় সম্ভাবনার রোল মডেলের দেশ হিসেবে রূপ নিয়েছে। দর্শক, আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।